হ্যালো ভিউয়ার্স, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। নতুন নতুন আপডেটের জন্য আপনাকে পাশের বেল আইকনটি প্রেস করতে হবে। কথায় বলে, স্বামীর উঠানের নেপথ্যে থাকে স্ত্রীর স্বার্থ ত্যাগ, আর সামুদ্রিক শাস্ত্র বলছে স্ত্রীর হাতে নয়, পায়ে লুকিয়ে রয়েছে স্বামীর সৌভাগ্যের চাবিকাঠি। ফলে স্ত্রীকে যত্নে রাখলেই স্বামীর উত্থান অভিসম্পাদিত। শাস্ত্র অনুযায়ী স্ত্রীর পায়ের পাতায় থাকা একাধিক লক্ষণই বলে দিতে পারে তার স্বামী নিজের পরিশ্রমের দ্বারা কতটা উন্নতি করতে পারবেন। দেখে নেওয়া যাক স্ত্রীর পায়ের পাতায় কোন রহস্য লুকিয়ে রয়েছে। পায়ের আঙ্গুল। পায়ের পাতায় দ্বিতীয় আঙ্গুল যদি একটু লম্বা হয় তাহলে সেই মহিলা অত্যন্ত যুক্তিবাদী হন, যা অনেক ক্ষেত্রে হয়তো স্বামীর ক্ষেত্রে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় প্রাথমিকভাবে। কিন্তু পরে এই যুক্তিবোধের জেরে স্বামীর পাশে দাঁড়ান এই মহিলারা। চূড়ার মতো আঙ্গুলের আকার। স্ত্রীর পায়ের পাতার আঙ্গুল যদি পাহাড়ের চূড়ার মতো হন, এক নাগারে উঠে যায় সবচেয়ে উঁচু আঙ্গুলের দিকে, তাহলে জেনে রাখতে হবে সেই মহিলা স্বামীর জন্য খুবই শুভ। পায়ের পাতার এরকম আকার স্বামীর জন্য খুবই ভালো। চলন। স্ত্রীর চলার সময় যদি পায়ের পাতার কনিষ্ঠ ও অনামিকা মাটি না ছয়, তাহলে সেই মহিলাকে নিয়ে খানিকটা অস্বস্তিতে পড়তে পারেন তার স্বামী। গোড়ালি কেমন হবে? পায়ের গোড়ালি যদি গোলাকার হয় স্ত্রীর, তাহলে স্বামীর জন্য অপেক্ষা করে রয়েছে বিলাসবহুল জীবন, আর সেজন্য স্ত্রীর পায়ের যত্ন নিন যাতে তার পায়ের গোড়ালি সুন্দর থাকে। পায়ের প্রথম দুটি আঙ্গুলের মধ্যে ফাঁক। পায়ের প্রথম দুটি আঙ্গুলের মধ্যে ফাঁক যদি কম থাকে, তাহলে সেই স্ত্রীর গড়নের জোরে স্বামীর ভাগ্য উজ্জ্বল হবে, এমনই দাবি বাস্তুশাস্ত্রবিদদের। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না, আর হ্যাঁ, লাইক কমেন্ট করে আমাদের সাথে সংযুক্ত থাকবেন। ধন্যবাদ।